প্রিয় ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিব, তেল, সরিষার তেল, সয়াবিন তেল, পাম অয়েল, সূর্যমুখীর তেল, বিভিন্ন তেল মানুষ খায়, কিন্তু এমন একটি তেল কয়েক যুগ আগে, আমারই ভালো করে মনে নাই, মানে কয়েক যুগ আগে যেটার খুবই প্রচলন ছিল, এই তেলটা সম্বন্ধে মানুষ বর্তমান যুগের এটা মানে বর্তমান যুগের ছেলেপেলার তো চিনেই না, যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে তারাও এই জিনিসটা মনে রাখে নাই, সেই জিনিসটা সম্বন্ধেই আজকের ভিডিও দিব এবং এটার পরিপূর্ণভাবে এটার তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের সাথে থাকেন, হয়তো এক ভিডিওতে না পারলে দুই ভিডিও দিয়ে দিব, চলেন আপনাদেরকে সেইটা নিয়ে আজকে আমি সেটা নিয়ে আর কি ভিডিওটা দিব, সেটা পরিপূর্ণভাবে আর কি তুলে ধরার চেষ্টা করব, চলেন আমাদের সাথে। মানে আমরা একটা লোক খুঁজতেছিলাম, বুঝছেন ভাই বোনেরা, আমরা কিন্তু একটা লোক খুঁজতেছিলাম যে এটার যেটার তেল যে লোক খাইছে, ওই তেলটা যে লোক খাইছে সে লোকের পাইছি, উনি এলো, উনার নাম কুরবান আলী, তে আমার ভাই হয় সম্পর্কে, তে উনারে নিয়ে যাবো, চলেন আমাদের সাথে। বড় গাড়ি গাড়িটে বেরোনি, গাড়ি না যাবি না, গাড়ি না যাবি, পুরন ভাই এই যে দেখেন চিনেন নাকি এই জিনিসটা, এই যে আপনারা একসময় তেল খাইছেন তাই না, প্রচুর তেল উঠে তো, মানে এই ভেন্নার এই যে এটা পাকে নাই তাই না, এটা কাঁচা না, এটা কাঁচা, এইটার মধ্যে যদি এই বাদির ভিতরে যে মানে শস্য দানাটা আছে, ওই দানাটাই ওই শস্যের দানার মতো আর কি, মানে বড় দানা, এটা বড় দানা, বড় দানা, কিন্তু তেল হয় প্রচুর তাই না, আপনারা তো তেল খাইছেন, হ্যাঁ এটা কেজি আধা কেজি তেল নামবো আজকের কথা, তাহলে এটা কিন্তু এটার উপরে কিন্তু আপনার একসময় নির্ভরশীল ছিলেন, নির্ভরশীলাম, এখনকার যুগের মানুষ চিনে না, এটা চিনেই না, একটা একটাই আছে, এর নাম হলো ফুল দিছি, এটা তেলও হয়, আবার যে ঈদের সময় তখন তো দুধের অভাব ছিল, সাহায্য করেন এই এই জিনিসটা নে, কতদিন মোটামুটি লাগবে, এই যে দেখাইতেছি, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরে আমি দেখাই দিছি, এই যে এই যে এই গাছগুলো মনে হয় একাই হয়েছে তাই না, মানে একাই হয়েছে, বোনা লাগে না, পড়ে আসছিল, হ্যাঁ পড়ে থাকবে, মানে এটা তো কেউ চিনে না, এই জন্য আগাছা হিসেবে পড়ে রয়েছে তাই না, এই যে আগাছা হিসেবে পড়ে রয়েছে, এটা আগে বহুত ছিল, এই 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 এইটা সম্বন্ধে আজকে আর কি এই আপনারা জানেন বিদ্যাই আপনারা ব্যবহার করছেন এই জন্যেই, এই যে এদিকে আনেন না, না আচ্ছা, এই যে এলো শস্য দানা এটার মধ্যে, এটার নাম হলো ভেন্না, এই ভেন্নাটা, এই যে ভেন্না গাছ, এই ভেন্নার উপর এক সময় মানুষ ওনারা নির্ভরশীল ছিল, কি ভাই, হ্যাঁ ঠিক আছে, এখন শস্য তো হয় নাই, শস্য হয়েছে এই একদম 5 কেজি 10 কেজি শস্য পাইছে, হ্যাঁ এই ভেন্নার তেলের উপর নির্ভরশীল ছিলেন তাই না, এই জন্য পরোক্ষ মানে আপনি এটা ব্যবহার করছেন যে আপনারা নিয়ে আইছি, তাহলে এটা তেল হয় কত, কত ডে, 1 কেজি দেন না, 1 কেজি প্রায় আধা কেজি তেল হয়ে যায়, আধা কেজি তেল হয়, এটা কিন্তু খুবই উপকারী একটা তেল তাই না, তাইলে এইটা সম্বন্ধে মানুষ কি এখন চিনে, না না চিনে না, আপনাকে মনে নাই, আমার কোনো নাই, এখন তো ব্যবহার করি নাই, মানে মনে এর কোনো খেয়াল নাই, না এর কাজ দাঁড়ি তাও এর পরে লক্ষ্য করি না, এবং এইটা না হইসা তো বেশি ভাই বুঝেন নাই, ইয়ার খেয়াল নাই, এটা আগাছা হিসেবে পড়ে রয়েছে, 50 মন হইসা হইছে, ইয়ার কথা খেয়াল নাই, এইটা সম্বন্ধে বুঝছেন ভাই, এটা আমরা এটা সংরক্ষণ করুন, মানে যে গাছগুলো হইছে না, এই ভেন্নাটা কিভাবে তেল বের করা যায়, এটার তেল কিভাবে খাওয়া যায়, এটা সম্বন্ধেও পরবর্তী একটা ভিডিও দিয়ে ওইটার মধ্যে পাকলে পারে এইগুলো আমরা সংগ্রহ করে দর্শককে দেখামু, আমাদের সাথে থাকেন, আচ্ছা ঠিক আছে, এখন প্রিয় দর্শক এটা সম্বন্ধে পরবর্তী ভিডিওতে এটার তেল কিভাবে ই করা হয় এবং পাকলে পারে আপনাদেরকে এটা আমরা দেখাবো, আমাদের সাথে থাকেন, অসংখ্য ধন্যবাদ।